তাদেরকে হত্যা করলেই, তাদেরকে জেলবন্দি করলেই, তাদেরকে আঘাত করলেই, তাদেরকে পিটাইলেই, পুলিশ দিয়ে পিটানো শুরু করলেই ইসলামকে নেভানো যায় না, ওটা বলুন ঠিক কিনা? কারণ 28শে অক্টোবরে আপনারা শুনেছেন যে হাজার হাজার মানুষদেরকে কুকুরের মতো, জানোয়ারের মতো লগিয়ার পয়সা নিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, কথা বলুন ঠিক কিনা? মানুষ হত্যা করলেই ইসলামকে নিশ্চিন্ত করা যায় না, ইসলামকে বিদায় দেওয়া যায় না। এজন্য আপনারা ইতিহাস তালাশ করেন, এই দুনিয়ার প্রথম মানব আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল, এতিম ভাই মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তাইফের ময়দানে রক্ত ছড়িয়ে ইসলামকে নেওয়াতে পারেনি, আজও গোটা বাংলার জমিনে আলেম আলামাদের উপর জুলুম নির্যাতন করে ইসলামকে নেওয়ার সম্ভব নয়, কথা বলুন ঠিক কিনা? যে কোরআন শোনার জন্য বসেছি, এই কোরআন যে রাসূলের উপর নাজিল করা হয়েছে, সে রাসূলকে ভালোবেসে মহব্বত করে সবাই অন্তর থেকে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা এই রাসূলের উপর দরুদ করব না, যে রাসূল অন্ধকারের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন? শুধু তাই নয়, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন সে রাসূলকে কলিজা আবরা মহব্বত দিয়ে পরিচিত হয়েছে সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? যারা এই কোরআনের আলোচনা শুনতে চান তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন, এজন্য মজলিসের প্যান্ডেলে বসার দরকার আছে না নাই? যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা মজলিসের প্যান্ডেলে বসেন, তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা বারাকাতিন মিনাস সামা মানুষের জন্য আসমান আর জমিন থেকে রহমতের দরজা খুলে দিবে। এই রহমত যদি পেতে চান তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। এবার আসেন কোরআনে কারীমের তেলাওয়াত যেটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যে নিশ্চয় যারা ইমানদার হবে ইমান আনবে, হাজার এবং হিজরত করবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টা যারা করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন আশা করা যায় তারাই রহমত পাবে। সুবহানাল্লাহ বলেন, শুধু তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। এজন্য আল্লাহ পাকের কোরআন শোনার দরকার আছে না নাই? এই কোরআনের আলোচনা চোর শুনতে গিয়ে এক শ্রেণীর রাষ্ট্রবাদী মতবাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী, নবীর উত্তর শরীরের বিরোধিতা করে কোরআনের মজলিসগুলো বন্ধ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের চিহ্ন বাংলার জমিনে নাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? তারা মানুষকে হত্যা করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে, পায়তারা চালিয়েছে, কিন্তু বাতিল শক্তি সফল হতে পারে নাই, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? এই কোরআনের মজলিস কায়েমের জন্য যদি আপনার আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কোরআনের মজলিসের জন্য, কোরআনের আইনের জন্য, কোরআনের বিধানের জন্য আমি হামিদুল ইসলাম মিজবা রাজি আছি, আমার সঙ্গে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে ঘাট নামান। কোরআনের বক্তব্য শোনার দরকার আছে না নাই?
কোরআনের বক্তব্য শুনে কোরআন মেনে আমল যারা করবে তাদের উপরে রহমত যিনি নাজিল করবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন তিনি কে? কোরআনের গেলে গেলি যারা হয়েছে তাদেরকে হত্যা করলেই, তাদেরকে জেলবন্দি করলেই, তাদেরকে আঘাত করলেই, তাদেরকে পিটাইলেই, পুলিশ দিয়ে পিটানো শুরু করলেই ইসলামকে নেভানো যায় না, ওটা বলুন ঠিক কিনা? কারণ 28শে অক্টোবরে আপনারা শুনেছেন যে হাজার হাজার মানুষদেরকে কুকুরের মতো জানোয়ারের মতো লগিয়ার পয়সা নিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, কথা বলুন ঠিক কিনা? মানুষ হত্যা করলেই ইসলামকে নিশ্চিন্ত করা যায় না, ইসলামকে বিদায় দেওয়া যায় না। এজন্য আপনারা ইতিহাস দ্বারা করেন এই দুনিয়ার প্রথম মানব আদম আলাইহিসসালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল, এতিম ভাই মুহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তাইফের ময়দানে রক্ত ছড়িয়ে ইসলামকে নেওয়াতে পারেনি, আজ গোটা বাংলার জমিনে আলেম আলামাদের উপর জুলুম নির্যাতন করে ইসলামকে নেওয়ার সম্ভব নয়, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে, বাতিল শক্তি সফল হতে পারে নাই। শুধু তাই নয়, ইউসুফ নবীকে কুয়ার ভিতর নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে, বাতিল শক্তি সফল হতে পারে নাই, নির্দ্বিধায় পরাজয় বরণ করেছে। শুধু তাই নয়, এখান থেকে শেষ নয়, মুসা নবীকে নীল দরিয়া নিক্ষেপ করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা চালিয়েছে, ইসলামকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, কিন্তু বাতিল শক্তি সফল হতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? আজও গোটা বাংলার জমিনে লক্ষ কোটি তাওহীদ জনতার ইসরায়েলের স্পন্দন কলিজার টুকরা করানোর বাকি আল্লামা সাইদিকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু বাতিল শক্তি সফল হতে পারে নাই, কথা বলুন ঠিক কিনা? ইসলামকে বিদায় দেওয়ার পরিবর্তে বাংলার জমিন থেকে নিজে বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত পায় নাই, কথা বলুন ঠিক কিনা? আজকে ওনারা কোরআনের আলেমদেরকে হত্যা করে, কোরআনের গেলে গেলি ব্যক্তিদেরকে জুলুম করে, নির্যাতন করে, রক্তাক্ত করে, জেলবন্দি করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা তারা করবে, তারাও জেনে রাখুন বাংলার জমিন থেকে তারাও শহীদ আজাদ সরকারের মতো বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত পাবে না, কথা বলুন ঠিক কিনা?